হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, তো রবিবারে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পদার্থবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ। আশা করি আমাদের এই আজকের এই ক্লাসে যারা করবা তারা পরীক্ষায় 25টা এমসিকিউ কমন পাবা। এটুকু নিশ্চিত থাকো, কারণ আমাদের প্রত্যেকটা স্লাইড ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের যে এমসিকিউগুলো দিয়ে আছে প্রত্যেকটা এমসিকিউ নিয়েছি লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে। তো ধরো একটা এমসিকিউ দেখাই, দেখো এখানে প্রত্যেকটা এমসিকিউ লাইন আমাদের ব্যাখ্যা দেওয়া আছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ভাইয়া, যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা, আর ভিডিওটা লাইক করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো ভিডিওটি শুরু করবো অবশ্যই ভাইয়া, তো আমাদের সাথে থাকবা, ভিডিওটি লং হবে। তো লেটস গো। প্রথম আমাদের প্রথম অধ্যায় সেটা হচ্ছে ভৌত রাশি। এখান থেকে যে আমাদের সূত্রগুলো আছে মেন সূত্র, এই সূত্রগুলো তুমি একজনে দেখে নেবে। আর অবশ্যই আমরা এই ভিডিওটি অর্থাৎ এই লেকচারটার পিডিএফ দিব, অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লগ দিতে হবে। তো চলো আমরা দেখি। তো এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে এই লেখাগুলো পড়ে নিও, ঠিক আছে? তুমি দেরি করবো না, দেরি করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো এখান থেকে তোমরা দাগানোগুলো একটু পড়ে নিও, যেমন 8, 9, 10, এখানে পার্ট টু পার্ট আমি এখানে পড়বো না, পড়লে অনেক বড় হয়ে যাবে। আর প্রত্যেকটা এমসিকিউর জন্য আমাদের ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে? স্ক্রিনশট নিও এখান থেকে। তো এরপরে আমরা এখান থেকে দেখি, তো দেখো ভিডিওটা যেমন এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার। তো এখন কেন এটা হলো, এই যেহেতু আমাদের আরও মনে করো নিকটতম গ্যালাক্সি ব্যাসার্ধ কত, নিকটতম নক্ষত্র গ্যালাক্সি কত, সৌরজগতের ব্যাসার্ধ কত, প্রত্যেকটা অর্থাৎ পৃথিবী, শুধু পৃথিবীর ব্যাসার্ধ না, মনে করো আমাদের এটা আজকে গত বছর পরীক্ষা এলো পৃথিবীর ব্যাসার্ধ কত, আজকে তো আমাদের ধরো নিকটতম গ্যালাক্সির ব্যাসার্ধ চাইতেই পারে, তাই না? তো এর জন্য আমাদের এখানে যে পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া আছে, এই অনুযায়ী আমাদের যতগুলো ব্যাসার্ধ আছে, ইলেকট্রনের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, সূর্যের ব্যাসার্ধ, এই সবগুলো আমাদের পড়তে হবে। তো তোমরা এই সবটা একটু দেখে নিও। তো এখানে চলো নিচের দিকে যাই, যেমন সৌরজগতের ব্যাসার্ধ কত এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এরপরে আমাদের আন্তর্জাতিক পদার্থের পরিমাণের একক কি এটাও তোমরা দেখে নিও, 82 নাম্বার। তো এরপরে আমরা নিচে থেকে যাই, দেখি আমাদের নিচে থেকে কী কী আছে এমসিকিউগুলো। তো এখান থেকে দেখো ভাইয়া আমাদের 89 নাম্বার, এটা একটু পড়ে নিও। এরপর হচ্ছে 129 নাম্বার, এটা পড়ে নিও। এরপরে 125 নাম্বার, এই এমসিকিউটা পড়বা। 130 নাম্বার, সবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো আমাদের পড়তে হবে, মার্কস পি। এরপরে হচ্ছে এইটা পড়বা, নিচে কোন এককটি সঠিক নয় এটা পড়বা, ঠিক আছে? তো এরপরে তো এখান থেকে তোমরা পড়বা 134 নাম্বার, 140 নাম্বার, 135 নাম্বার, 136 নাম্বার, 137 নাম্বার, এরপরে হলো পড়বা 143 নাম্বার। এখান থেকে এগুলো পড়লে এনাফ, ঠিক আছে? এখান থেকে পড়বা এটা প্রথমটা, এরপরে এইটা পড়বা, এরপরে পড়তে হবে আমাদের 148 নাম্বার, এরপরে 149 নাম্বার, 151 নাম্বার, এখান থেকে এগুলো পড়লেই হবে। এখান থেকে আমাদের এগুলো পড়তে হবে 152 নাম্বার, এরপর পড়বা 154 নাম্বার, এরপর পড়বো 158 নাম্বার, 159 নাম্বার। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পার্ট টু পার্ট, প্রত্যেকটা এমসিকিউ দেখো আমাদের সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এবং অনেকগুলো শর্টকাট টেকনিক দেওয়া আছে, যখন তোমরা পিডিএফ পড়বে অবশ্যই তখন দেখতে পারবে ভাইয়া, ঠিক আছে? এখন ভাইয়া আসি আমাদের মেন পড়া, যেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস। এখানে দেখো ভাই, প্র্যাকটিসের যতগুলো আমাদের এমসিকিউ আছে এই সবগুলো এমসিকিউ আমাদের এখানে পড়তে হবে, এই সব এ টু জেড একটা একটা মিস সব পড়তে হবে, অল অল পড়তে হবে আমাদের এখান থেকে, ঠিক আছে? তো এগুলো তোমরা অল পড়ে নেবে, তো একটু মুছে দিই, ঠিক আছে? তো এরপরে আমাদের এখানে দেখো, এখান থেকে আমাদের অল এগুলো পড়তেই হবে, মাস এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক মডেল। তোমরা পরীক্ষা যখন এই অধ্যায় শেষ হয়ে যাবে তখন এখান থেকে তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো। তো চলো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, সেটা হচ্ছে গতি। গতি থেকে আমাদের এমসিকিউর জন্য যে এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এগুলো পড়ে নেবে। তো তো এমসিকিউর জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা পড়ে নেবে। তো এরপরে আমরা চলে যাই আমাদের মেন যে এমসিকিউগুলো অনুশীলনীর বহু নির্বাচনীর প্রশ্ন উত্তর, এখান থেকে তোমরা এগুলো পড়ে নেবে। তো নিচের দিকে আমরা চলে যাই, দেখো এখান থেকে আমাদের যে এমসিকিউগুলো পড়তে হবে চলো আমরা দাগিয়ে দেই। তো এখান থেকে পড়বা এইটা পড়বা 6 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, এর সময় পরিবর্তন এটা পড়বা 13 নাম্বার, 12 নাম্বার, এরপর হচ্ছে
14 নাম্বার 15 নাম্বার এই স্ল্যাটে আমাদের যতগুলো এমসিকিউ আছে সবগুলো গুরুত্বপূর্ণ, এই সবগুলো পড়তে হবে। ঠিক আছে, এই স্ল্যাট থেকে আমাদের পড়তে হবে 16 নাম্বার, এরপর পড়বা এইটা যে একটি বস্তু ধাক্কা দিলে এটা পড়বা 21 নাম্বার, 22 নাম্বার, 25 নাম্বার, আর এইটা বইরো। ঠিক আছে, যে যে কোন গতি বৃত্তাকার উপবৃত্তাকার সরলরেখা করতে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই স্ল্যাট থেকে এগুলো পড়লেই হবে। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। তো এখান থেকে তোমাদের পড়তে হবে 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 31 নম্বর, 32 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, আর এখান থেকে এটা বই নিচের দিক। তো ঠিক আছে, তো এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। তো এখান থেকে আমাদের এগুলো পড়তে হবে 37, 38, 39, 40, 41, 42, 43, 44, সবগুলো পড়তে হবে আমাদের। 47, 49, 48টা বইরো, 52, 53, আর এখান থেকে 45, 46, এগুলো পড়তে হবে তোমাদের। তো বলবা ভাই আপনি সবই দিলেন, সবই পড়তে হবে ভাইয়া। ঠিক আছে, যেখানে বাদ দেওয়া দরকার আমি সেখানে অবশ্যই বাদ দিব। 13 আমাদের কনসেপ্ট, কনসেপ্ট এখান থেকে আমাদের পড়তে হবে 69, 70, দ্রুতির একক কোনটি খুবই গুরুত্বপূর্ণ, চাইলে এটা দিতে পারে স্যাররা। তো এটা দ্রুতির একক হচ্ছে MSMS 1, এটা আমরা সবাই জানি, তো এখান থেকে পড়বা। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। তো এখান থেকে আমাদের যা যা পড়তে হবে সেটা হচ্ছে 72 নাম্বার, 73 নাম্বার, 77 নাম্বার, 78 নাম্বার, 74 নাম্বার, ওকে, এরপর হচ্ছে 79 নাম্বার, আর পড়তে হবে না এখান থেকে। তো পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী স্লাইড এখান থেকে আমাদের পড়তে হবে 80 নাম্বার, 81, 82, 84, আর হচ্ছে 88 নাম্বারটা, আর 83 নাম্বার হচ্ছে বন্ধন একক কোনটি, MSMS 2, কারণ তরণ আর বন্ধন একক একই, তাই না? তো এগুলো পড়বা, এর পরবর্তী অর্থে চলে যায় অর্থাৎ বলছি মানে আমাদের পরের টপিকে। তো এখান থেকে আমাদের পড়তে হবে 95 নাম্বার, 96, নিচে কোটি সঠিক নয় এটা পড়বা, 98, 100, 102, এই গোলা আমাদের পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই MCQ গোলা। ঠিক আছে, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখান থেকে তোমাদের পড়তে হবে এটা পড়বা 106, 111, 113। ঠিক আছে, তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখান থেকে পড়বো 115, 116, 17, 18, 24, 25, 26, 27, এই কয়েকটা এখানে পড়লে হবে। তো এর পরবর্তী আমরা স্লাইডে চলে যাই। এখান থেকে তোমাদের পড়তে হবে 139, 40, 141। ঠিক আছে, এখান থেকে গ্রাফের যে চিত্র আমরা সবগুলোই দেখে নিও, এখানে সবগুলোই পড়তে হবে আমাদের। তো এখান থেকে এরপরে আমাদের এখানে আছে 43, 44, আমাদের এখানে যতগুলো আমাদের এই গ্রাফের চিত্রগুলো দেওয়া আছে সবগুলো আমাদের পড়তে হবে, কারণ এখান থেকে কোনটা দেয় স্যাররা বলা যায় না, তোমরা এক নজরে সবগুলোই পড়ে নিও। ঠিক আছে, এই যে এখান থেকে কিছু দেওয়া আছে এগুলো তোমরা সব পড়বে, অল এখান থেকে অল পড়তে হবে, ওকে। তো এর পরবর্তী চলে যাই আমরা এখান থেকে, এখান থেকে তেমন কিছু না কিন্তু কয়েকটা পড়তে হবে, যেমন 174 নম্বর পড়তে হবে, 180 নম্বর, 179 নম্বর, এই চারটা বলেই এনাফ। আর একটা আছে সেটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, এই দুইটা বইরো। ঠিক আছে, তো এর পরবর্তী আমরা চলে যাই। তো এখান থেকে তোমাদের পড়তে হবে গ্রাফটা, আর পড়তে হবে না, আর একটা আছে সেটা হচ্ছে এই কাজটা, এই দুইটা, ওকে। তো এরপরে আমরা চলে যাই, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, এখান থেকে আমাদের অল পড়তে হবে, অল এখান থেকে যা আছে সব সব পড়তে হবে, এখান থেকে আমাদের সব পড়তে হবে। তো এখান থেকে এখন আমাদের বল, এই বল অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়, এখান থেকে আমাদের যা যা পড়তে হবে সেগুলো আমাদের এখানে হচ্ছে বিষয়বস্তু অর্থাৎ এই অধ্যায় সূচিপত্র, এটা পড়তে হবে না। এরপর ক্র্যাশ কোর্স অর্থাৎ আমাদের এই সূত্র, যাবতীয় সূত্র এখানে তোমরা পেয়ে যাবে, সূত্রগুলো তোমরা এক নজরে এখান থেকে দেখে নিও, ওকে। এরপরে আমরা এখান থেকে যাই, সরি, তো MCQ-র জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে নিতে পারো। তো MCQ-র জন্য এগুলো তোমরা দেখে নিবে অবশ্যই, এগুলো পার্ট টু পার্ট সবগুলো পড়বে, ওকে। তো আমাদের প্রথম সিলাই থেকে যা যা পড়তে হবে, প্রথমটা পড়বা এটা পড়বা, এইটা এইটা যেগুলো দাগাই দিই সেগুলো পড়বে, হ্যাঁ দাগানো ব্যথা, তো এগুলো পড়তে হবে না। তো পরবর্তী সিলাইড এখান থেকে এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা,
এরপর হচ্ছে 12 নাম্বার 13 নাম্বার স্থির ভাষা এটা পড়িরো ওকে এরপর এখান থেকে পড়বো হচ্ছে 14 নাম্বার আর এই অবশ্যই যে সবগুলো আমাদের দেওয়া আছে প্রত্যেকটা সক একটা মিস দেওয়া যাবে না সবগুলাই পড়তে হবে ঠিক আছে এরপর হচ্ছে 20 নাম্বার 21 নাম্বার কোনটি স্পর্শ বল এটা পড়বা মৌলিক বল এটা পড়বা নিচে কোনটি সবচেয়ে দুর্বল বল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো প্রথম প্রথম যে স্লাইডগুলো আমাদের দেওয়া হয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ এই জন্য বেশি বেশি দাগাতে হচ্ছে তো এখন আমাদের এখান থেকে পড়তে হবে 26 নাম্বার 27 নাম্বার 28 35 33 36 কোন বলের লতি শূন্য হয় অবশ্য সাম্য বল তো এগুলো পড়তে হবে আমাদের তো চলো নিচে দিকে যাই তো আমাদের স্লাইড থেকে পড়তে হবে না তো এই স্লাইড থেকে আমাদের যা যা পড়তে হবে শেষ হচ্ছে এই চিত্র এটা পড়বা ভরবেগের দিক এটা পড়তে হবে ভরবেগের একক কোনটি এটা পড়তে হবে আমাদের তো 43 নাম্বার 42 নাম্বার আর ভরবেগের মাত্রা কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমাদের মার্কস বি পড়তেই হবে ভরবেগের মাত্রা MLT inverse 1 এটা আমাদের পড়তে হবে তো এখান থেকে আমাদের যা যা পড়তে হবে সেটা হচ্ছে 49 নাম্বার 50 নাম্বার 52 54 53 পড়তে হবে 55 নাম্বার 55 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাকে পড়তে হবে এরপর পড়তে হবে হচ্ছে আমাদের 67 নাম্বার 68 নাম্বার 65 নাম্বার এরপর হলো 66 নাম্বার এগুলো আমাদের পড়তে হবে 71 নাম্বার 70 71 দুইটাই পড়তে হবে ঠিক আছে এরপর আমরা 72 চলে যাই দেখি 72 পড়তে হবে যে অভিকর্ষ স্তরণের একক কোনটি অবশ্যই এমএস ইনভার্স 2 এর মান যদি বলে তাহলে 9.8 অবশ্যই তোমরা জানো এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে এই যে এই লাইনটাই এখানে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা ব্যাখ্যা সহজ করে পড়ে নিও ভাইয়া অবশ্যই এতে তোমাদের ভালো হবে ঠিক আছে এরপর অভিকর্ষ স্তরণের মাত্রা কোনটি এল টিনবাস 2 অবশ্যই এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে আমাদের এটা পড়তে হবে এই সবগুলো আমাদের পড়তে হবে ঠিক আছে ওকে এরপরে আমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে 83 নাম্বারটা এই 83 নাম্বারটা পড়তে হবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে এরপর 86 নাম্বার পড়তে হবে 27 নাম্বার মার্কস খুবই গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি অবশ্যই আবৃত ঘর্ষণ এরপর সাইকেল আরোহী এটা পড়তে হবে চাকার এটা ইম্পর্টেন্ট না এরপরে প্যারাশুট এই 90 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট যে প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবর্তনের সাহায্য করে এটা হবে প্রবাহী ঘর্ষণ অ্যান্সার হবে প্রবাহী ঘর্ষণ এই ব্যাখ্যা দেওয়া আছে অবশ্যই ব্যাখ্যাগুলো পড়ে নেবা নিজ দায়িত্বে প্যারাশুট 91 নাম্বার পড়তে হবে যে প্যারাশুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ হয় এটা অবশ্য প্রবাহী ঘর্ষণ ব্যাখ্যা 90 নাম্বারে দেওয়া হয়েছে অলরেডি এরপর আমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে 95 নম্বর 96 নম্বর 97 98 99 100 আমাদের এখানে সবগুলো পড়তে হবে এরপর হচ্ছে আমাদের 94 নম্বর পড়তে হবে এরপর আমরা নিচের দিকে যেতে হবে এরপর হলো কোনটা পড়তে হবে 103 নম্বর তোয়েল মোবিল গ্রেস জাতীয় পদার্থকে বলা হয় লুক্রিমেন্ট এটা আমাদের অবশ্যই জানতে হবে এবং নেসেসারি বিল কাকে বলা হয় ঘর্ষণকে এটা আমাদের জানতে হবে এরপর 6 নম্বর এটা দাগাইতে হবে এরপরে আমরা এখানে চলে যাই নিচের দিকে আমাদের এখান থেকে স্পর্শ বল কাকে বলে 114 নম্বর 115 নম্বর 118 নম্বর মহাকর্ষ বল 116 নম্বর এগুলো আমাদের জানতে হবে নিউটনের গতির প্রথম সূত্রে জানতে হবে এর ভরবেগ কী ভরবেগের এটা আমাদের জানতে হবে তো নিচের থেকে এরপর আমরা হচ্ছে বিগত যে এসএসসি পরীক্ষা আছে এখান থেকে যতগুলো প্রশ্ন আমাদের এখানে এমসিকিউ দিয়েছি সবগুলোই পড়তে হবে এক কথা এখান থেকে আমাদের অল পড়তে হবে অল আমাদের এখানে যতগুলো আমাদের এমসিকিউ আছে সব পড়তে হবে এ টু জেড সব ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে যাই এখানে উত্তর এখানে পেয়ে যাবা এই যে উত্তর এখানে উত্তর এখানে পেয়ে যাবা উত্তর আমার পাঠ্যপাঠ লাইনে দোয়ায় আছে তো তোমাদের সুবিধার জন্য এগুলো সব পড়তে হবে আমাদের অল ঠিক আছে এখানে যে যতগুলো দিয়েছে অল আর এখানে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করবা এখান থেকে তোমাদের প্রতিষ্ঠিত আছে এইটা আমাদের ওই ওইগুলো শেষ হওয়ার পরে এখান থেকে তোমার নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাই চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায় থেকে আমাদের যে মেন সূত্র সেই সূত্রগুলো এখান থেকে অবশ্যই আমাদের জানতে হবে এই সূত্রগুলো এই সূত্রগুলো আমাদের এমসিকিউ প্লাস সিকিউর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে তো এরপর আমাদের এমসিকিউর জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এইসব তোমরা অবশ্যই পড়ে যাবে নিজ দায়িত্বে কারণ এখন ছুটি হয়ে গেলে পড়ি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য পড়ছি না
তো এরপরে এখন অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন উত্তর এখান থেকে এক নম্বর অবশ্যই পড়তে হবে কাজের একক কি কাজের একক জুয়াল আমরা সবাই জানি এখানে আরও রাশিদ আছে যেমন বলের এক নিউটন তাপমাত্রা কেলভিন ক্ষমতা একক ওয়াট একটা দিয়ে আমরা দশটা যেমন এটা তো ধরো গত বছর আসবে এটা আইসে তাহলে এটা আমার এখান থেকে আরও আসতে পারে যেমন বলের একক কি নিউটন এটা আসতে পারে এই জন্য একটা দিয়ে আমরা এই প্র্যাকটিস অর্থাৎ আমাদের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এই ব্যাখ্যাগুলো আমরা অবশ্যই পড়ে যাব এরপর হচ্ছে আমাদের পড়তে হবে চার নম্বর পাঁচ নম্বর পড়তে হবে ছয় নম্বর পড়তে হবে এরপর হলো কোনটির দিক নেই অবশ্যই কাজ কাজের কোন দিক নেই এটা আমাদের পড়তে হবে কাজ কি কাজ একটা স্কেলার রাশি এটা আমাদের জানতে হবে কারণ যে রাশি দিক নেই সেটা আমাদের জানি স্কেলার রাশি আর ভেক্টর রাশি হলে অবশ্যই কী হইতো দিক হইতো যে কারণে আমরা জানি স্কেলার রাশি দিক নেই তো কাজ আমাদের স্কেলার রাশি অবশ্যই এখন ব্যাখ্যা দেওয়া আছে এবং নয় নম্বর পড়তে হবে কোনটি কাজের একক আমরা জানি কাজের একক ন্যানোমিটার অর্থাৎ এন এম নিউটন পার মিটার অর্থাৎ এইটা আমাদের নয় নম্বর জানতে হবে দশ নম্বর এখানে যে এককগুলো দেওয়া সে এখান থেকে একটু কমন পাবা এরপরে আমাদের কাজের মাত্রা কোনটি অবশ্যই কাজের মাত্রা এম এল টু তিন বাস টু এটা আমাদের জানতে হবে চোদ্দো নম্বর জানতে হবে এখানে যেগুলো আছে সবগুলো আমাদের জানতে হবে কনসেপ্ট টু অর্থাৎ শক্তি ফোর পয়েন্ট টু শক্তির এখান থেকে আমার ছাব্বিশ নম্বর পড়তে হবে শক্তির মাত্রা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এটা আসতে পারে যে শক্তির মাত্রা কোনটি শক্তিমাত্রা এম এল টু তিন বাস টু এখান থেকে ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে এগুলো পড়ে যাবা ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য ঠিক আছে এরপর আমাদের জানতে হবে শক্তিমাত্রা কোনটি মাত্রাগুলো ভাই সব আমাদের দেখতে হবে এই ব্যাখ্যার এই ছকটা আমাদের জানতে হবে এই ছকটা পড়বা ঠিক আছে এরপর হচ্ছে তেত্রিশ নম্বর পড়বা চৌত্রিশ নম্বর কোনটি কোনটি শক্তির রূপ নয় অবশ্য জল শক্তি এখানেও জানতে হবে আমাদের বেসিক হিসাবে এরপর আমাদের গতিশক্তি এখান থেকে জানতে হবে চলমান শক্তিটা জানতে হবে আটত্রিশ নম্বর উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরপরে হলো তেতাল্লিশ এরপরে ছেষট্টি অর্থাৎ শক্তি সবচেয়ে সাধারণ রূপ কোনটি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি এটা আমাদের জানতে হবে এরপর হচ্ছে আটষট্টি নম্বর পড়বা এরপর বিভব শক্তি একক কোনটি বিভব শক্তি একক জোল এটা পড়বা এটা পড়বা যেটা দেখা যায় সব করে পড়তে হবে ঠিক আছে এরপর পঁচাত্তর ছিয়াত্তর পড়তে হবে এরপর আমাদের এইটা পড়তে হবে এইটা এইটা এই সবগুলো পড়ে যাবা তো ভিডিওটি আমি বারবার বলছি একটু বড় হবে তাই তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখবে পঁচাশি পঁচানব্বই ছিয়ানব্বই এগুলো পড়তে হবে নমান যোগ শক্তি উৎস হচ্ছে জিওথার্মাল এটা খুবই আনকমন একটা প্রশ্ন জানতে হবে নবাঞ্জ শক্তি উৎস কোনটি সেটা হচ্ছে ভূতাপীয় এটা আমাদের জানতে হবে এরপরে আমরা নিচের দিকে চলে যাই ভর শক্তি সম্পর্ক আমাদের কনসেপ্ট থেকে যা জানতে হবে তো এখান থেকে অবশ্যই আমার প্রথমটা জানতে হবে এরপর একশো চব্বিশ নম্বরটা পড়বা একশো পঁচিশ একশো সাতাশ প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাপ পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা মুখস্থের ব্যাপার আমাদের মুখস্থ রাখতেই হবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে এরপর একশো উনত্রিশ তো এখান থেকে একশো সাঁত্রিশ পড়বা একশো ছত্রিশ পড়বা এরপর হচ্ছে একশো চল্লিশ এক ইউনিট বিদ্যুৎ সমান কত জুল এক ইউনিট বিদ্যুৎ সমান আমরা জানি থ্রি পয়েন্ট সিক্স গুণ টেন পাওয়ার সিক্স জুল এটা আমাদের অবশ্যই জানতে হবে ব্যাখ্যা এখানে দেওয়া আছে ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিও নিজ দায়িত্বে ঠিক আছে এরপর আমরা নিচের দিকে চলে যাই কর্মদক্ষতা কর্মদক্ষতার একক নাই কর্মদক্ষত কী কর্মদক্ষ একক কোনো নাই এটা ব্যাখ্যায় দেওয়া আছে তোমরা পড়ে নিও কেন নাই ওকে এরপরে আমাদের জানতে হবে এখান থেকে আর তেমন কিছু না তিপ্পান্ন আমরা দেখো একটু এখান থেকে তারপর আমাদের কাজের একক কী এটা পড়বা স্কেলার এটা পড়বা বিভব এটা পড়বা যেটা দেখাই দিই এগুলো সবই পড়তে হবে আমাদের ঠিক আছে ওকে এরপর এইটা এটা পড়ে যাও এই দুইটা এরপর আমার প্র্যাকটিস এখান থেকে অল পড়তে হবে এখান থেকে অল একটাও মিস দেওয়া যাবে না অল অল পড়তে হবে এখান থেকে অল পড়তে হবে এখান থেকে অল এটা আমাদের হচ্ছে প্র্যাকটিস এখান থেকে আমাদের পরীক্ষা দিবা এরপর আমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রশ্ন থাকবে আর এখান থেকে যে যা আমার পড়তে হবে চলো আমরা দেখে নিই এই সূত্রগুলো তোমরা পড়বা এই সূত্র খুবই ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীল প্লাস এমসিকিউর জন্য এই সূত্রগুলো পড়ে যাবো নিজ দায়িত্বে আর বিভিন্ন টপিক অর্থাৎ এই অধ্যায়ে আমাদের এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এখান থেকে আমরা এক নজর দেখতে পারবো এগুলো পড়ে যাবা ঠিক আছে ওকে
তো এখন আমরা ভূ নির্বাচনের জন্য এখানে পড়তে হবে বায়ুচাপ পরিমাপের যন্ত্র কোনটি। বায়ুতে পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, আমরা জানি মুখস্থ কথা। এরপর আমাদের এখানে দেওয়া আছে ব্যাখ্যা করলে অবশ্যই জানতে হবে। এরপর দুই নম্বর পর্বা, তিন নম্বর পদার্থের চতুর্থ পদার্থের নাম কি? প্লাজমা, এটা আমরা জানি। চার পর্বা, পাঁচ এরপর পড়তে হবে চাপ কোন ধরনের রাশি, চাপ একটি স্কেলের রাশি, এটা পড়তে হবে। চাপের এক মাত্রা কি, প্যাস্কেল, এইগুলো সবই আমাদের পড়তে হবে, ঠিক আছে? এগুলো সবই আমাদের জানতে হবে, পড়তে হবে, তাই আমি দেখাই দিলাম, সবই পড়তে হবে, ঠিক আছে? তো এরপর আমাদের এখানে একুশ নাম্বার, বাইশ নাম্বার, তারপরে নিচের দিকে যাই আমরা, মানবদেহের ঘনত্ব কত? মানবদেহের ঘনত্ব 0.99 গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি 0.99। পঁচিশটা খুবই গুরুত্বপূর্ণ, লোহার ঘনত্ব কত? 7.80 গ্রাম পার সিসি, 7.80 গ্রাম পার সিসি, এটা জানতে হবে, এটা পড়বা, ঠিক আছে? এগুলো আমাদের সব পড়ে যাবা, এগুলো সব আমাদের পড়ে যাবা। এরপরে ভাই এটা পড়বা, এটা পড়বা, নিচের দিকে যাই আমরা, বিভিন্ন অনুষ্ঠান যেসব বেলুন উড়ানো হয় তাতে কী থাকে? অবশ্যই হাইড্রোজেন থাকে, এটা আমাদের জানতে হবে, এর ব্যাখ্যা দেওয়া আছে, পড়ে নেবা, ঠিক আছে? এগুলো পড়তে হবে। এরপর হলো আমাদের আট নাম্বার পড়বা, নয় নাম্বার, এরপরে এটা পড়বা, এটা পড়বা, তো তারপর নিচের দিকে আমাদের যা যা জানতে হবে, চৌষট্টি নাম্বার পড়বা, ছেষট্টি নাম্বার, এটা এর এইটা একটা সাগর, এই সাগর হচ্ছে নাম হচ্ছে মৃদু সাগর। এই সাগরে মানুষ ভেসে থাকে, কেন ভেসে থাকে? এটাকে ইংরেজিতে বলে ডেড সি, এইটা তোমরা পড়ে নেবা, এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে কী জন্য এরকম হয়। তো এটা পড়বা, এখান থেকে এটা পড়তে হবে, এটা পড়তে হবে। প্লাবতা কোন দিকে ক্রিয়া করে? অবশ্য উপরের দিকে প্লাবতা কাজ করে, এগুলো জানতে হবে, সবই জানতে হবে এখানের। তারপরে হচ্ছে আমাদের পঁচাত্তর নম্বর, আটাত্তর নম্বর, আশি, একাশি, সবই জানতে হবে। এরপরে আমাদের জানতে হবে আটাশি নম্বর ও নব্বই, ডেট সে কোথায় অবস্থিত? যেসব জর্ডান অবস্থিত, এটা আমাদের প্রশ্ন জানতে হবে। এরপরে আমরা চলে যাই, এটা পড়বা, এর তিনটা মানুষের বায়ুর চাপ, এটা করতে হবে, ভূপৃষ্ঠ চাপ, কোন কোন পাহাড়ের উপর বায়ুমণ্ডল চাপ একটু কম, অবশ্যই এটা জানতে হবে আমাদের। এরপর ফাইভ পয়েন্ট, অর্থাৎ কনসেপ্টটা আমাদের হচ্ছে টেরেসিলির পরীক্ষা, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, তা তোমরা পড়ে যেও, কারণ পরীক্ষা প্রশ্ন আমাদের এমসিকিউ আসতেই পারে, তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট না, কিন্তু এই নোটগুলো অবশ্যই আমাদের জানতে হবে, এই নোটগুলো পড়ে যেও, ঠিক আছে? তো এরপর এইটা পড়বা, এইটা এইটা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি, এটা আমার জানতে হবে। এরপরে এখান থেকে এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, তারপর এখান থেকে যা আছে সব কিছু পারবা, এই দুটো অঙ্ক দেখে যাও। এখান থেকে এটা পড়বা, এটা পড়বা, এটা এইটা এইটা, ঠিক আছে? কি এটা এটা করতেছে তাই না ভাইয়া? তো ভিডিওটা একটু বিরক্তিকর হচ্ছে আমি জানি, তো যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই তার জন্য এইভাবে রেকর্ড করা, তা না হলে অবশ্যই স্মার্ট বোর্ডে দিলে আর একটু ভিডিও কোয়ালিটি একটু ভালো হইতো, তো কিছু করার নাই, তোমরা এইভাবে পড়ে যাও। আর এখান থেকে আমাদের এখানে অল পড়তে হবে, অল এইসব আমাদের অল পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অল, মানে এখান থেকে ভাইয়া তোমার কমন পাবা, এই প্র্যাকটিস করবো এটা, ঠিক আছে? আয়তে পরীক্ষা। এরপর আমাদের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, এই তরঙ্গ শব্দ থেকে আমাদের যা যা পড়তে হবে, চলো দেখে নে সূত্রগুলো তোমাদের জানতে হবে। এরপর অধ্যায় এগুলো পড়বা, এরপর হচ্ছে আমাদের এখান থেকে যা যা জানতে হবে অনুশীলনে এগুলো সব পড়বা, এগুলো আমাদের সব জানতে হবে। এখান থেকে আমাদের এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এরপর পর্যায়ক্রমের একক কী জানতে হবে, কম্পাঙ্কের একক কী জানতে হবে, ঠিক আছে? কম্পাঙ্কের মাত্রা কী জানতে হবে, মাত্রা নিয়ে যত প্রশ্ন আর কি। তো এরপর আমাদের এখান থেকে জানতে হবে বত্রিশ নম্বর, তরঙ্গের সাথে কোনটি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত হয়। এরপর উনত্রিশ নম্বর, যে সরল সুন্দর স্পন্দন গতিতে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্বকে কী বলে, অবশ্যই বিস্তার বলে, এটা আমাকে জানতে হবে। এরপর হচ্ছে এখান থেকে এটা জানতে হবে, কোনটি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় উভয়ে, এটা জানতে হবে। বিস্তার দ্বিগুণ হলে শক্তি কত গুণ হবে, অবশ্যই চার গুণ হবে, বিস্তারের সাথে আমাদের দ্বিগুণ করে বৃদ্ধি পায়। বিস্তার যদি আমাদের কী হয়ে যায়, বিস্তার তরঙ্গের মধ্যে সম্পর্ক যদি বলে, তাহলে এটা অবশ্যই ব্যস্ত অনেক হবে, সমানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক, এটা জানবা। তো এরপর পানিতে শব্দ, শব্দের বেগ 1439 MSM1, এটা মুখস্থ জানতে হবে, এটা পড়বা। তো এখানে এটা পড়বা, আমাদের গুরুত্বপূর্ণ এগুলোই,
এরপর আমাদের এই অনুপস্থ অনুদৈর্ঘ্য ব্যাখ্যাটা পড়বা তোমাদের খ নম্বরের জন্য। এরপর হচ্ছে এটা পড়বা, কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার, এটা জানতে হবে। সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারো কারোর সঙ্গে কারো কম নাই। মানুষের শ্রব্যতা উদ্দেশ্যমা কত, 20,000 হার জানতে হবে। কার গলা স্বর তীক্ষ্ণ, অবশ্যই নারীদের, এটা আমাদের জানতে হবে। ব্যাখ্যা এখানে তো আছে, পড়ে নিবা। তারপরে এখান থেকে 90-91 পড়তে হবে, 86 এটা পড়ো। তারপর এখান থেকে পারদের শব্দের বেগ হচ্ছে 450 MS/1 এটা পড়ো। এই এই ঘরগুলো অবশ্যই জানতে হবে, এই ঘরগুলো পড়ে যাও। এরপরে আমাদের 103 নম্বর, জিনিসের কোনটিতে শব্দের বেগ বেশি, লোহা, লোহার শব্দের বেগ 5130, এটা আমাদের মুখস্থ রাখতে হবে সব। এখান থেকে সিলেক্টে যতগুলো আছে সবগুলো আমাদের জানা দরকার, সবই পড়বে এখান থেকে, সব এটা পড়বে এখান থেকে, এটা এইটা, এরপর এখান থেকে এটা পড়বা, এটা এটা তিনটা, এই কয়েকটা এখানে পড়ে যাবা। এরপরে আমাদের এখান থেকে 36 নম্বর, এখান থেকে সব তীব্রতার একক কী, W-2, এটা জানতে হবে। এটা পড়বা, এটা পড়বা, এই ঘরটা অবশ্যই আমাদের জানতে হবে, এই যে এই ঘরটা আমাদের জানতে হবে, পড়ে যাবে এটা, ঠিক আছে, ওকে। এরপর আমাদের এখান থেকে এটা পড়ে যাবা, এটা এই দুইটা পড়বা, আর প্র্যাকটিস জন অল, এখান থেকে অল পড়তে হবে, এখান থেকে অল, অল এখান থেকে অল, এখান থেকে অল আমাদের পড়তে হবে, আর এটা প্র্যাকটিস শেষ। এরপর হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীলও আসবে, এবং সৃজনশীল নিয়ে পরে কথা বলবো, আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কী বলে MCQ সেটা আলোচনা করি, সূত্র জানতে হবে। এই অধ্যায় থেকে MCQ জন্য গুরুত্বপূর্ণ পাঠ, এগুলো পড়তে হবে, সব সব পড়তে হবে, সব পড়বো, ঠিক আছে, সব পড়বো। তো এখান থেকে আমাদের জানতে হবে প্রথমটা প্রতিফলন কত প্রকার, প্রথম দুই প্রকার কী কী, এখান থেকে আছে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন, ব্যপ্ত অব্যপ্ত আমরা এটা বলতে পারি। তো এখান থেকে আরও পড়তে হবে আলো কী ধরনের তরঙ্গ, আলোকটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমার জানতে হবে, এইগুলো পড়বা তোমরা সব। এখান থেকে আমাদের এইগুলো জানতে হবে, এগুলো সব জানতে হবে, ঠিক আছে। এই সিলাইট খুবই গুরুত্বপূর্ণ, সিলাইটে বেশিরভাগ প্রশ্ন আমাদের জানতে হবে, যেগুলো দাগে দিয়ে এগুলো আমাদের সব জানতে হবে, পড়বা, একটা বাদ দেওয়া যাবে না এখান থেকে। এরপর আমাদের এখান থেকে 26 নম্বরটা পড়বা, 30 নম্বর, 31 নম্বর, 29, 32, এটা পড়বা, 37 নম্বর, 38 নম্বর পড়তে হবে, 39 নম্বর, এরপর হচ্ছে 40, 41, 47, এরপর হচ্ছে আমাদের জানতে হবে প্রতিবিম্ব, এখান থেকে টপিক থেকে এটা পড়বা প্রথমটা, এইটা পড়বা। এখান থেকে গোলীয় আয়না কত প্রকার, গোলীয় আয়না 3-2 প্রকার, অবতল আয়না, উত্তল আয়না, এই ব্যাখ্যা এখান থেকে আছে, এগুলো পড়ে নেবা, এই ব্যাখ্যাগুলো সব পড়তে হবে। 80 নম্বর পড়বা, এরপর হচ্ছে 81, 86, 82 নম্বর, 83 নম্বর, এগুলো সব পড়তে হবে। এই চিত্রগুলো এখানে যতগুলো আছে সব পড়বা অল, কারণ কোনটাতে সারা নিজেরাও জানি না, তো আমাদের সব পড়তে হবে এখানের। এখান থেকে আমাদের এটা পড়বা, এটা পড়বা, প্র্যাকটিস অল, এখান থেকে অল পড়তে হবে, এখান থেকে অল পড়তে হবে, অল এখান থেকে অল, আর অর্ধভিত্তিক আমাদের এখান থেকে অল, ঠিক আছে। এ হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, চলতরি আমাদের লাস্ট অধ্যায়। এই চলতরি থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন পাবা, আর সৃজনশীল পাবাই, তো MCQ 3 থেকে 4টা পাবো আর কি। তো আমাদের সিকিউ MCQর জন্য, সরি MCQ এবং কী বলে সিকিউর জন্য এই সূত্রগুলো কাজে লাগবে, এগুলো তোমরা পড়ে নেবা। আর MCQর জন্য পার্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এগুলো তো এখান থেকে তোমরা পড়বা, 4 নম্বর এটা পড়বা, এটা এইগুলো তোমরা পড়ে নিও, এটা পড়ো, এটা এইটা এইটা এইটা, ঠিক আছে। তো একটু আমার ঠান্ডা দূর, তাই গলাটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে আর কি, গলা ব্যথা হয়ে গেছে, এই জন্য কথা বলতে পারছে না। 19 নম্বরটা পড়বা, যে কোনটি অর্ধপরি পরিবাহী, অবশ্যই আমাদের অর্ধপরিবাহী বললে আমাদের জার্মেনিয়াম, সিলিকন, এগুলো আমাদের সব কি অর্ধপরিবাহী। আমার 13 নম্বর প্রশ্ন কই গেল, 13 নম্বর প্রশ্ন আমাদের এই যে এখানে এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে নোট, কোনটির মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহ চলতে পারে, সেটা হচ্ছে পরিবাহীর মধ্যে। এখানে ব্যাখ্যাগুলো আমাদের সব জানতে হবে,
এই দেখো এখানে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তো পরিবাহী হচ্ছে আমাদের কি কি, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, সোনা, সিজিয়াম। অপরিবাহী কোনটা, প্লাস্টিক, প্লাস্টিক জাতীয় পদার্থ, রাবার, কাঠ, কাঁচ, মূলত অধাতুগুলা। আর অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম ও সিলিকন। এই দুইটা প্রশ্ন পড়বা ভাই, আমি 100% শিওর দিলাম এখান থেকে একটা পাবা। এই আমাদের এই সিলিকনে কি বলে এই স্লাইডের এই প্রশ্ন থেকে একটা কমন থাকবে আগামী দিনের পরীক্ষায়, এই সবগুলো পড়তে হবে আমাদের এখান থেকে। যতগুলো উদাহরণ আছে এখানে সব আমাদের এমসিকিউগুলো পড়তে হবে, ঠিক আছে? এরপর কোনটি প্রোভাই একক, অবশ্যই পিয়ার, এটা পড়বা। এই যে এগুলো পড়তে হবে আমাদের এখান থেকে, পড়ে যাবা সব, এগুলো সব পড়ে যাবা। এখান থেকে আমাদের পড়তে হবে 46 নম্বর, 47 নম্বর, 48, এগুলো পড়তে হবে। আমাদের কনসেপ্ট ভিত্তিক রোধ এখান থেকে একটা পেতে পারো, শিওর না? তো এখান থেকে আমাদের 56 নম্বর তো পড়তে হবে, যে নিচে কোন সম্পর্কটি সঠিক, এখান থেকে একটা কমন পেয়ে যাবা। তো 52 নম্বর পড়বা, 54 নম্বর কোন সম্পর্কটি সঠিক, এই সম্পর্ক সঠিক, সম্পর্ক সঠিক থেকে একটা পেয়ে যাবা। তো নিচের দিকে আমরা যাই, যে তামার রৌত কত কত আমাদের এটা জানতে হবে, এবং সোনার আফিক কত এটা আমাদের অবশ্যই পড়বা, এই সবগুলো আমাদের জানতে হবে এখান থেকে। তো এরপরে আমাদের জানতে হবে 84 নম্বর, তারপরে এটা পড়বা প্রথমটা, এই এটা পড়বা 27 নম্বর। আর অবশ্যই আমাদের যে বক্সগুলো দেওয়া আছে, এই বক্সগুলো আমাদের পড়তেই হবে, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের এগুলো সব জানতে হবে, ঠিক আছে? এখান থেকে এটা পড়বা, এইটা প্রত্যেক স্লাইড থেকে আমাদের পড়তেই হবে। এই যে এই এগুলো তোমরা দেখে যাও, কনসেপ্ট 128 নম্বর পড়বা, 129, 30, 33, 32, এটা পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমাদের এখান থেকে 142 নম্বর পড়তে হবে, 140 নম্বর, আর এখান থেকে অল, এইগুলো সব আমাদের অল পড়তেই হবে, এইগুলো অল, এগুলো অল, ঠিক আছে? এগুলো অল, এখানে অল পড়তে হবে, এখানে সব অল, এখান থেকে অল, আর প্র্যাকটিস আমাদের, ঠিক আছে? প্র্যাকটিস, এই হচ্ছে আমাদের টোটাল, এই হচ্ছে আমাদের টোটাল পদার্থবিজ্ঞানের এমসিকিউ সাজেশন। আশা করছি প্রতিবারের মতো আমাদের এই পরীক্ষায়ও কি বলে এই সাজেশন থেকে তোমরা কমন পাবা। তো তোমরা যাদের পিডিএফ লাগবে আর কি, অবশ্যই আমাকে ইনবক্স করবা, আমি ইনবক্সে তোমাদের যাদের আর কি পিডিএফ লাগবে আমি ইনবক্সে দিয়ে দেবো, তাছাড়া সম্ভবত দেওয়া হবে না। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবা, অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ভাইয়া আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর অবশ্যই ভাইয়া একটা লাইক করে দেবো ভিডিওতে, কারণ লাইক করলে ভিডিও সরাবে বেশি। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, এবং তোমার বন্ধুকে দেখার সুযোগ দাও। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও সৃজনশীল সাজেশন দেওয়া হবে, তোমরা সাথেই থাকবা, অবশ্যই আমাকে ইনবক্স করবা আমাদের ফেসবুক পেজে, আর পিডিএফটি সংগ্রহ করে পিডিএফটাই পড়ো। আশা করছি এইখান থেকে তোমরা 25টা সৃজনশীল কমন পাবা, এটাই আমরা গ্যারান্টি দেবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা, টাটা।